ওর সাথে তো দীর্ঘদিনের স্মৃতি আমার, আমি অনেক নাটক করেছি তার সাথে। আমি শেষ দিকে একটা নাটক করেছি, নাটকটার নাম মনে নেই, কিন্তু আমার স্ত্রী ছিল দীর্ঘ ধারাবাহিক, যেখানে ওর সাথে আমার কম্বিনেশনটা ছিল খুব ভালো এবং প্রচুর দৃশ্য তার সাথে করতে হইতো। ও একটা অমায়িক মানুষ ছিল এবং অসম্ভব সার, সে নিজের জুতা নিজে বানাইতো, নিজের ঘড়ির বেল্ট সে বানাইতো, সে কানের দুল বানাইতো, মানে এটা অভিনয়ের পরে ড্রেস তার নিজের বানানো, তো খুব এই এই কাজগুলি সে পারতো। আর অভিনয় তো একটা বড় ডায়লগ, তিন পৃষ্ঠা ডায়লগ হলে একবার দেখে সে বলে দিতে পারতো ছাড়া, এবং অসম্ভব মেধাবী অভিনেত্রী ছিল সে, এবং একটা মানুষ হিসাবে অত্যন্ত ভালো মানুষ ছিল হুমায়রা হিমু, যেটা মানে এখন আমি মানে মুখে বললে মনে করেন যে মানে আমি বাড়িয়ে বলছি, আসলে না সত্যি অনেক ভালো মানুষ ছিল। প্রথমে আমি বলবো আল্লাহ তাকে মিস্তে নসিব করুক। আমি আপনাদের সাথে প্রেস কনফারেন্সের সময় আমি খবরটা জানতে পেরেছি, আপনারা দেখেছেন আমি একদম বাক খারাপ হয়ে গিয়েছিলাম, আমার খুবই কাছের সে ছিল, তার সাথে আমার শুটিংয়ে দেখা হতো, কিন্তু যখন দেখা হতো হুমায়রার সাথে ঘন্টা অনেক ঘন্টা গল্প হতো, কারণ সে কথা বলতে মানুষ পেত না। আমি তার দিকে তাকানোর পরে আমি দেখতাম যে মানুষটা কত একা, কারণ তার মা আমাকে বলতো আমার মেয়েটা অনেক চঞ্চল, কিন্তু ও মানুষের সাথে বন্ধু বেশি দিন ই করতে পারে না, মানুষ ওকে ধোকা দেয় কষ্ট দেয়। তো আন্টি ছিল হিমু আপুর একমাত্র বেস্ট ফ্রেন্ড, আন্টি মারা গেছেন এক বছর, তারপরে তার একাকিত্বটা আরও বেশি পরিমাণে মানে বেড়ে গেছে প্রকট পরিমাণে। তো তখন দেখতাম সে শুটিংয়ে আসার পরে বলতো যে আমার শুটিং থেকে যেতে মন চায় না, আমার একা একা ভালো লাগে না। তো আমি চিন্তা করতাম আমি বাসার মধ্যে ভাইটা একটু না থাকলে আমার কাছে কেমন লাগে, আর ও একা রান্না বাড়া, ওর বাসায় কোনো মেডও নেই, ও যথেষ্ট মানে যথেষ্ট ট্যালেন্টেড একটা মেয়ে ছিল, ওর বিট দিয়ে নিজে নিজে গহনা তৈরি করতো, ব্যাগ তৈরি করতো, ইভেন স্যান্ডেল পর্যন্ত আপু দেখতো নিজে নিজে বানিয়ে নিয়ে আসছে। তো বেশি ট্যালেন্টেড মানুষ হয়তো আল্লাহর কাছে বেশি পছন্দের হয়ে যায়, কিন্তু উনি যেই পন্থাটা নিয়েছে আসলে আমাদের একটু ভুল আছে তার জন্য। আমরা যদি দূর থেকে বলতাম আহারে সে এক, আমি এখন বলছি আমি যদি তাকে ডেকে নিয়ে আমার বাসায় বেড়ানোর জন্য আনতাম, তার কিছুটা সময় তাকে দিতাম, বা আমার আশেপাশে অন্য অন্য শিল্পীরা যারা আছে তারা যদি করতো, উনি দেখতাম লাইভে থাকতো বেশি সময়, ওই তার ফ্যানগুলা তাকে সময় দিত, তাদের সাথে কথা বলতো, ভাত খেয়েছে কিনা জিজ্ঞেস করছে, মানে সে প্রচণ্ড একা ছিল, একাকিত্বতে তাকে একবার একদম শেষ করে দিয়েছে। আমি যদিও এই প্রোগ্রামে আসার আগ মুহূর্তে একদম মানে হাফ ডান হয়ে আমি যে নিউজটা পেয়েছি, নিউজটা পেয়ে আসলে আমি অনেকটা শকিংয়ের মধ্যে ছিলাম। আমি আসলে আসবো প্রোগ্রামটাতে আমি রেডি হতে পারছিলাম না এক কথায় বলতে গেলে। তার সঙ্গে আমার স্ক্রিন শেয়ার কখনো হয়নি, কিন্তু তার সঙ্গে আমার একটা মানে ছোট্ট একটা কানেকশনস মানে আমার সিনেমার শুরুতে হয়েছিল, সেটা হচ্ছে আমার একটা ছবির নাম হচ্ছে ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল, সাইফ চন্দন পরিচালিত, এবং সাইফ চন্দন পরিচালিত একটা নাটক ছিল ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল। নাটকের যিনি নায়িকা ছিলেন উনি হচ্ছেন হুমায়রা হিমু, এবং বড় পর্দাতে যখন আমি আমাকে কাস্টিং করা হয় তখন তো আমি কাজ করেছি, সো ওই সময়ে ওনার সঙ্গে আসলে আমার কথা হয়েছে, বা মানে তার সঙ্গে ওই সময় অনেকটাই কথাবার্তা হয়েছিল। সো ইটস আ ভেরি টাচিং আমার কাছে, যে মানে সাডেনলি এরকম আকস্মিকভাবে একটা মানুষের চলে যাওয়া, তাও সেটা হচ্ছে মানে প্রত্যাশিত না অপ্রত্যাশিত, সো এটা আসলে মেনে নেওয়ার মতো না, বা মেনে নিতেও পারছি না, কষ্ট হচ্ছে। তারপরেও মনে করেন যে সব কিছু সাথে নিয়ে আসলে সামনে এগোতে হয়, তার বিদেহী আত্মার প্রতি চাইবো যে সে যেখানেই থাকুক ভালো থাকুক, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করুক। হুমায়রা হিমু আপুর সাথে আসলে আমার কাজ হয়েছে বা আমার খেয়াল নেই হয়েছে কি না বা আমার ইয়ে নেই, বাট তার তো অভিনয় দেখছি, মানে এরকম জিনিসগুলো না আসলে একটু খারাপ লাগে, খারাপ লাগে। ওই খারাপ লাগাগুলো আমাদের ক্ষেত্রে হয় কি আপু, মানে মানে হয়তো একটা দিন দুইটা দিন ফেসবুকে ঘোরাঘুরি করবে যে হ্যাঁ মিস করবো, ওইপারে ভালো থাকবেন। আলটিমেটলি যখন মানুষের খারাপ সময় যায়, খারাপ সময় না সবাই মিলে যদি পাশে থাকতো হয়তো এরকম দুর্ঘটনা না ঘটত।